অনেক কাজ আছে। কাজ? কি কাজ? সে তুই বুঝবি না লিপি। ও আচ্ছা, পরীক্ষায় যখন দিবি না তখন এলি কেন? সেও তুই বুঝবি না। তুই জান না তোর দেরি হয়ে যাচ্ছে তো। আমি তো যাবই। দাঁড়া লিপি, একটা কথা বলবো। শোন। বল। আমি কথা দে যে তুই লাটসাহেবকে কিচ্ছু বলবি না যে আমি পরীক্ষা দিতে যাইনি। বলবো না, কিন্তু তার জন্য মাথায় হাত দেবার কোনো দরকার নেই। লোক না, আমি তোকে যত দেখছি তোকে অবাক হয়ে যাচ্ছি রে। তুই এসব বিশ্বাস করছিস? মাথায় হাত দেওয়া, প্রতিজ্ঞ করা, আগে তো তুই এসব ফুদিয়ে উড়িয়ে দিতিস। স্যার, কিন্তু সত্যি রে, আমি তোকে চিনতে পারছি না। কিন্তু আমি আসব, তুই যা বললি আমি করব। এখানেই অপেক্ষা করি, লাট সাহেবের কোনো বিপদ হলেই ছুটে যাব। মহাকাল, মহাকাল, মহাকাল দেখা দিন, মহাকাল, মহাকাল আপনি আমায় পথ দেখান, পথ দেখান মহাকাল। বলুন আমি আমি কি করে আরো শক্তি অর্জন করতে পারি? বলুন মহাকাল, কি করে আমি সেই শক্তি অর্জন করতে পারি যাতে যাতে সিংহ বাহিনী আমার কিচ্ছু করতে না পারে? মহাকাল, এই পিশাচের জীবন যে আর বইতে পারছি না, আমি মুক্তি চাই, মুক্তি। মহাকাল, মহাকাল, আমি প্রতিশোধ নিতে চাই, আর একমাত্র প্রতিশোধ নিলে তবেই আমি মুক্তি পাবো। আপনি করুন মহাকাল, আপনি আপনি আমার সাহায্য করুন, পথ দেখান, পথ দেখান মহাকাল। চেষ্টা কর, আরেকবার চেষ্টা কর, চেষ্টা কর। মহাকাল, মহাকাল আপনি শুনছেন? শুনছেন আপনি মহাকাল? মহাকাল, নিশ্চয়ই ভালো করে পরীক্ষা দিচ্ছে। কি রে, তোর লাট সাহেব এখনো আসেনি তো? ওই তো ছুটি হলো। আরে তোরা এসে গেছিস? হ্যাঁ, আমি এই তো এলাম। আমি মানে লগ্না তাহলে কখন এলো? পরীক্ষা কেমন হলো তোর? পরীক্ষা তো এখনো বাকি আছে লাট সাহেব, ওটা না হলে কি করে বলবো? শোন, তোর সবটাই ভালো হবে, তুই প্রত্যেকটা পরীক্ষায় খুব ভালো মার্কস আনবি, খুব ভালোভাবে পাস করবি, দেখে নিস। তাই যেন হয়। নে এবার চল। হ্যাঁ চলো। তোমার পরীক্ষা কেমন হলো লাট সাহেব? তুই আমি লাট সাহেব কেন বলছিস রে? ওই নামে শুধু লগ্নেই আমাকে ডাকে, আর ওই ডাকবে, বুঝলি? আচ্ছা এই ব্যাপার। আচ্ছা আবার চল তো, চল। হ্যাঁ চল। বিভিন্ন ভাবে তুমি মহাকালকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু উনি আমার ডাকে সাড়া দিলেন না। কেন রাগাবো? কেন? মহাকাল রেগে আছেন সেটা বুঝতে পারছিস না? মহাকাল আমার উপর রেগে রয়েছে,
একটাই তো কারণ হতে পারে উত্তর না দেওয়ার। তাহলে কি করে আমি আমার সেই পথ খুঁজে পাব? কি করে? দিনের এক বিশেষ সময়, যখন পশ্চিম আকাশে সূর্য আর পূবের আকাশে চাঁদকে একসঙ্গে দেখা যায়, খুব অল্প সময়ের জন্য দেখা যায়, সেই অল্প সময়ের মধ্যে তোমাকে মা ছিন্নমস্তার যজ্ঞ করতে হবে, 108 বার নাম জপ করতে হবে, তবেই তোমার পিশাচিনী শক্তি বজায় থাকবে। আর একটা কথা অবন্তিকা, তোমার রাগকে বশ করো। তুমি তো আমাকে বলেছিলে সেই পথ খুব কঠিন, তার মানে তো তুমি নিশ্চয়ই জানো না সেই পথটা কোথায়। তুমি আমাকে বলো না রাঙাবু, সেই পথটা কোথায়? তুমি আমাকে সাহায্য করো, সাহায্য করো রাঙাবু। আমি যে মুক্তি চাই, মুক্তি চাই আমি, মুক্তি পেয়ে আমি মহাকালের সঙ্গে মিলিত হতে চাই। তুমি আমায় সাহায্য করো, সাহায্য করো না রাঙাবু, সাহায্য করো। শেষ করে দিতে চাই রায়চৌধুরী পরিবারকে, ধ্বংস করে দিতে চাই সবকটাকে। পথ আমি জানি অবন্তিকা, কিন্তু আমি এও জানি যে মহাকাল না চাইলে সেই পথে তুই যেতে পারবি না। তাই তো আমি বারবার তোকে মহাকালকে ডাকতে বলছি, তার অনুমতি নিতে বলছি। কেন চলতে পারবো না? মহাকালের অনুমতি ছাড়া আমি কেন চলতে পারবো না? এর উত্তর তুই সেই পথে গেলেই জানতে পারবি অবন্তিকা। তোকে বরং আমি সেই পথে শুরুতে নিয়ে যাই। আয় মা, খুব খিদে পেয়েছে মা, খিদে দাও। সূর্য মা মা করে বাড়িতে ঢুকে চিৎকার করছিস কেন বলতো? আমি তো বাড়িতে আছি নাকি? কাকিমণি খুব খিদে পেয়েছে গো। আচ্ছা আয়, আমি খেতে দিচ্ছি, বস। আয় লোক না, বস। ওয়াও, স্যান্ডউইচ তোর ফেভারিট তো? কাকিমণি, এটা শুধু আমারই ফেভারিট না, এটা লগ্নারও ফেভারিট। ওকেও দাও। লাচ্ছেব, তুমি খাও, আমি বরং ব্যাগগুলো রেখে আসি। কুন্তলা, লগ্নাকে খেতে দিলে না? মা, কি বললেন? লগ্নার খাবার কই? সূর্য তো স্কুল থেকে ফিরে খেতে চাইলো। লগ্নাও তো স্কুল থেকে ফিরলো। মা, সূর্য তো এখানে খাচ্ছে, লগ্না এখানে। লগ্না, তুই ঘরে যা, আমি তোকে ঘরে খাবার পাঠিয়ে দিচ্ছি। না, এখানেই দাও, চল বস দে। রাজিমা, আমি এখানে বসবো? হ্যাঁ বস। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে না থেকে খাবারটা দাও। হ্যাঁ মা, আনছি। ওয়াও, স্যান্ডউইচ! শ্যামলী, খবরদার, পাহাড় দেখছিস অবন্তিকা? এই তো সেই করটি গুহা, সেই করটি গুহা যেখানে করটি আসনে বসে স্বয়ং মহাকাল সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। অবন্তিকা, তোকে ওই গুহাতে যেতে হবে, তোকে ওই করটি আসনে বসতে হবে,
সাধনা করে সিদ্ধি লাভ করতে হবে, তারপর তুই হবি অপার ক্ষমতাশীল, তখন সিংহ বাহিনীও তোকে হারাতে পারবে না। কেন আগে আসেনি এই কথা আমার মাথায়? কেন আগে আসেনি? আগে আসলে কি করতিস? এখন যা করব তা আগেই করতাম, সাধনা করতাম করটি আসনে বসে, আর তারপরে সিদ্ধি লাভ করতাম। যত কষ্টই হোক না কেন, আমার সিদ্ধি লাভ আমায় করতেই হবে। অত সহজ নয় অবন্তিকা। যত কঠিনই হোক না কেন, সাধনা আমি করবই। সাধনার কথা আমি বলছি না অবন্তিকা, তুই জানিস যে সেটা কঠিন, পথে প্রচুর বাধা আসবে, তবুও তোকে হাঁটতে হবে। আসুক বাধা। প্রথম বাধা কি জানিস? কি? মহাকাল। স্বয়ং মহাকাল তোকে ওই গুহাতে পৌঁছাতে দেবে না, কিছুতেই না। কি বলতে চাইছো কি তুমি রাঙাবো? তুমি কি কোনোভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? তুমি ভুলে যেও না, আমি মহাকালের স্ত্রী। কিন্তু যোগ্য উত্তরসূরি নস, একমাত্র করটি আসনের যোগ্য উত্তরসূরি ওই গুহা পর্যন্ত পৌঁছাতে পারবে, তাই অর্ধ রাস্তা থেকেই স্বয়ং মহাকাল পাহারা দিচ্ছে। কারণ তিনি মানেন তার যোগ্য উত্তরসূরি ছাড়া ওই গুহা পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না, ওখানে সাধনাও কেউ করতে পারবে না। কি বলতে চাইছো তুমি এসব রাঙাবো? তুমি বলতে চাইছো আমি ওর যোগ্য উত্তরসূরি নই, আমি ওর স্ত্রী? মানে না, সে মানে না। তুমি কে বলো তো রাঙাবো? মহাকালের ব্যাপারে এত কথা, এত কথা তুমি জানলে কি করে? অবশ্য তোমার আসল পরিচয়টাই তো আমার জানা হয়নি। আজ পরিষ্কার করে বলতে হবে কে তুমি, কি তোমার আসল পরিচয়। আমার আসল পরিচয় জানলে তো আর তোর সিদ্ধি লাভ হবে না। এখন প্রয়োজন তোর সিদ্ধি লাভ করা। কিরে, সাহস আছে সে পথে যাওয়া? আছে। তাহলে এগিয়ে যা, এগিয়ে যা অবন্তিকা। শুধু একটা কথা মনে রাখিস, পথে যতই বিপদ আসুক না কেন তুই অবিচল থাকবি। যতক্ষণ না গুহা পর্যন্ত পৌঁছোস একদম ফিরে তাকাবি না, পথে যতই বাধা আসুক তুই কিন্তু মনে সাহস রাখবি অবন্তিকা। মনে রাখবি, তুই যদি গুহা পর্যন্ত পৌঁছতে না পারিস তাহলে কিন্তু কোনো দিনও আর নিজের প্রতিশোধ নিতে পারবি না, কোনো দিনও না। প্রমাণ কর অবন্তিকা, প্রমাণ কর তুই মহাকালের যোগ্য উত্তরস্বরী, প্রমাণ কর। তার প্রমাণ কে নেবে? তুমি? আমি তো তুচ্ছ মাত্র, স্বয়ং মহাকাল প্রমাণ নেবেন। এগিয়ে যা। লক্ষ্য স্থির কর অবন্তিকা, এগো অবন্তিকা, এগো। লক্ষ্য স্থির কর অবন্তিকা, এগো অবন্তিকা, এগো। অবন্তিকা,
আজ যা করেছো করেছো, ভবিষ্যতে কখনো করো না। অন্যের জিনিস জোর করে কখনো কেড়ে নিতে নেই, মনে থাকে যেন। নে, খেয়ে নে, খা। কি হলো কুন্তলা, আবার হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? শ্যামলীর খাবারটা দাও, ও তো স্কুল থেকে ফিরেছে, ওরা তো খিদে পেয়েছে নাকি? হ্যাঁ মা, দিচ্ছি। নে, খেয়ে নে। হুম, রাজিমার হলোটা কি? শ্যামলি চ খাবি? চ। বস, খেয়ে নে। শ্যামলি, খেয়ে নে। শ্যামলি, খেয়ে নে মা। শ্যামলি, শ্যামলি, তুমি পারবে না বন্দিকা, তুমি আমাকে মুক্তি দিতে পারবে না। আপনি কিন্তু আমাকে ছোট করছেন মহাকাল। তোমার কর্মই তোমার এই পরিচয় তৈরি করে যাও বন্দিকা। এরপর তোমার রূপ বদলে যাবে মহাকাল। একবার ওই করটি আসনে বসে সাধনা করে সেই আসনে তুমি বসতে পারবে না অবন্তিকা। কেন মহাকাল, আমার কি সেই যোগ্যতা নেই? না, নেই। সেই আসনে বসার যোগ্যতা তোমার নেই। ফিরে যাও, যাও, ফিরে যাও। ফিরে যেতে আমি আসিনি মহাকাল, আমি এসেছি কার্য সিদ্ধি করতে। এই যে দাগ আপনি দেখতে পাচ্ছেন, এই দাগ যে আমায় দিয়েছে, আমি তাকে হারাতে চাই। এখন আমার এই লড়াই শুধু লগ্নার সঙ্গে নয়, সিংহ বাহিনীর সঙ্গে। আর আমি জানি এই লড়াই করতে গেলে আমাকে আমাকে আরো অনেক অনেক শক্তি অর্জন করতে হবে। আপনি আমায় বলুন মহাকাল, আরো আরো অনেক ক্ষমতা আমি পেতে চাই, আর সেই ক্ষমতা আমি কি করে পাবো? তো শুনেছো সেই পথ কত কঠিন, সেই পথ তুমি পেরোতে পারবে না বন্দিকা, পারবে না। আমি আমি পারবো। পারবে না অবন্তিকা, তুমি পারবে না। আপনি না বললে কিন্তু আমি শুনবো না, ওই গুহা অবধি আমি পৌঁছাবই না অবন্তিকা। আমি তোমায় যেতে দেব না, ওই করটি আসনের এক মাহাত্ম আছে, অযোগ্যকে ওই আসনে বসে সাধনা করার চেষ্টা করলে ওই আসন তার যোগ্যতা হারাবে, তারপর যতই যোগ্য কেউ ওই আসনে বসুক না কেন, যতই সাধনা করার চেষ্টা করুক না কেন, কোনোদিন কোনোদিন সে সিদ্ধি লাভ করতে পারবে না অবন্তিকা, কোনোদিন পারবে না। বেশ, আমি পারব, আর আমি যাব। আমিও দেখতে চাই মহাকাল, কিভাবে আপনি আমায় আটকান। দেখো পৌঁছাতে পারো কিনা, তবে মনে রেখো, এক মুহূর্তের জন্য যদি তুমি তোমার চলা থামিয়েছ, তাহলে আর সামনের দিকে এগোতে পারবে না, ফিরে আসতে হবে তোমাকে। বেশ, তাই হবে।
ছেলে ফিরে তাকাস না, সামনে গিয়ে যা। যা জয় মা ছিন্নমস্তা।